নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা সলভ করাচ্ছি। তো দেখতে পারছো বিড়াল, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, যেটা কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। টোটাল 13 সংখ্যক মূল মূল গ্রন্থের সংখ্যক 13 থেকে নেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদের বিড়ালটা সলভ করাবো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি আস্তে আস্তে যতটা পারছি তোমাদের অ্যান্সারগুলো দেখানোর চেষ্টা করছি। তো দেখো, প্রথম যে প্রশ্ন আছে, বিড়াল প্রবন্ধটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত, কমলাকান্তের দপ্তর। দুই দেখার প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি মূল গ্রন্থের যত সংখ্যক প্রবন্ধ, অ্যান্সার হবে 13 সংখ্যক প্রবন্ধ। তারপরে দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সলভ করে দিচ্ছি আমি। পরের প্রশ্ন বলেছে, বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল যে পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকায়। চার দিকে, বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1812-81 খ্রিস্টাব্দে। চার দিকের প্রশ্ন, যে রচনার দ্বারা কমলাকান্তের দপ্তর প্রভাবিত হয়েছেন? অ্যান্সার হবে কনফেশনস অফ অ্যান ইংলিশ ওপিয়াম ইটার। তো দেখো, জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সাদেকের প্রশ্ন, বিড়াল প্রবন্ধের বক্তা শ্রী কমলাকান্ত চক্রবর্তী। সাত দাগের প্রশ্ন, চার পায়ের উপরে বসে। আট দাগের প্রশ্ন, শয়নকক্ষে। নয় দাগের অ্যান্সার হবে হুকা। দশ দাগের অ্যান্সার হবে প্রেতবত, দেখতেই পারছো। বারো দাগের প্রশ্ন, নেপোলিয়ান। ১৩ দাগের প্রশ্ন, ওয়াটলোর যুদ্ধ। ১৪ দাগের প্রশ্ন, 1815। ১৫ দাগের প্রশ্ন, ডিউক অফ ওয়েলিংটন অর্থাৎ ওয়েলিসকে বোঝানো হয়েছে। ১৬ দাগের, কমলাকান্তের কল্পনার ওয়েলিংটন যা প্রাপ্ত হয়েছিল বিড়ালত্ব। ১৭ দাগে, ওয়েলিংটন কমলাকান্তের কাছে যে ভিক্ষা চেয়েছিল আফিং ডিউক বলেছিলেন মেয়াও। পরের প্রশ্ন কী বলেছে দেখো, পরের প্রশ্ন বলেছে, কমলাকান্তের জন্য রাখা দুধ পান করেছিল বিড়াল। বিড়াল অতি মধুর স্বরে মেয়াও বলেছিলেন, কারণ সে দুধ পানে পরিতৃপ্ত হয়েছিল। কেউ মরে বিল ছেছে, কেউ মরে কই হবে। তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু সঠিকভাবে তুলে ধরা আছে। পরের প্রশ্ন অ্যান্সার হবে মঙ্গলার, পরে অ্যান্সার হবে প্রসন্ন, পরের প্রশ্ন অ্যান্সার হবে দুধ তার বিড়ালের সমান অধিকার। দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু বাড়িতে বসে প্রিপারেশন নেবে, যদিও আমি তোমাদের এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এসবি একাডেমিক সেন্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছে তাদের কাছে অনুরোধ করছি, তোমরা এগুলো ভালো করে পড়বে। ক্ষীর, দুধ, দুগ্ধ, দধি, মৎস্য, মনুষ্যের খাওয়া, বিড়াল মতে ধম্ম হলো, ঠিক আছে, পরোপকার। দেখতেই পারছো প্রশ্নগুলো। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে কিন্তু প্রিপারেশন নেবে। এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। 37 দাগের প্রশ্ন আছে, ষোড়লেখের দুঃখে কাতর হতে থাকে তেল, তেলালা তেল মাথায় তেল দেওয়া, তেলালা মাথায় তেল দেওয়া যাকে বলে। 39 দাগের অ্যান্সার হবে গৃহমার্জনারদের, তো দেখতেই পারছো। পরে অ্যান্সার হবে দাবা। 41 দাগের অ্যান্সার হবে মার্জরা কবি হয়ে যায়। 42 দাগের অ্যান্সার হবে দরিদ্র আহার সংগ্রহে। 43 দাগের অ্যান্সার হবে সে আফিং কোর। 40 দাগের অ্যান্সার হবে ধনীর দোষে। 45 দাগের অ্যান্সার হবে অনাহারে মরতে। 46 দাগের অ্যান্সার হবে সোশ্যালিস্টিক। 47 দাগের অ্যান্সার হবে সমাজ বিশৃঙ্খলা। 48 দাগের অ্যান্সার হবে সমাজতান্ত্রিকেরা। 49 দাগের অ্যান্সার হবে ধনীর ধনবৃদ্ধি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি। খুবই ভালো লাগছে তোমাদের, তোমাদের যে রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্টের কারণে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। চোরকে ফাঁসি দেওয়ার আগে বিচারপতিকে থাকতে হবে 3 দিন উপবাস। 53 থেকে, বিড়াল কমলাকান্তের উপোস করতে বলেছিলেন 3 দিবস। পরে অ্যান্সার হবে নসিরাম বাবুর ভাণ্ডার ঘরে। 55 থেকে অ্যান্সার হবে গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হবে। পরে অ্যান্সার হবে ধর্মাচরণে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। প্রসন্ন যা দেবে বলেছেন ছানা, কমলাকান্তের বিড়ালতে বিড়ালকে আসতে বলেছিলেন জল যুগের সময়, ঠিক আছে, অন্য কারো হাড়ি। পরে অ্যান্সার হবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বাড়িতে বসে তোমরা কিন্তু প্রিপারেশন নেবে ভালো করে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে।
থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাবে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।